আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমোতে যদি আপনাদের বন্ধুদের সাথে আপনারা ভিডিও কলে কথা বলেন তো প্রমাণ সহকারে নিতে পারবে না। তো অনেক সময় দেখা যায় যে আপনার এই যে ফেস সহ রেকর্ড করে রেখে দেয়, স্ক্রিন রেকর্ড, স্ক্রিন ভিডিও কিংবা একটা স্ক্রিনশট মেরে রেখে দেয় যে আপনার সাথে কথা বলছে। তো আপনি একটা মেয়ে মানুষ, সে একটা ছেলে মানুষ, এই ভিডিওটা আপনার দুর্বলতা সুযোগ পেয়ে কাজে খাটাই দেয়, ঠিক আছে? তো ইমোতে যেমন খুশি অমনি আপনি কথা বলবেন, কখনো কিন্তু আর এই ভিডিও কল আর অডিও কল এগুলা রেকর্ড করতে পারবে না, এগুলা স্ক্রিনশট মেরেও রাখতে পারবে না, কিছুই করতে পারবে না। স্ক্রিনশট মারতে গেলে ফেল দেখাবে, স্ক্রিন রেকর্ড করতে গেলে স্ক্রিন রেকর্ড কালো হয়ে যাব, ঠিক আছে? তো ওকে ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা তো ইউটিউবে অনেক ভিডিওই দেখছেন, তো আজকের আমার এই ভিডিওটা দেখেন, কারণ একজনে ভিডিও দেখে আরেকজনে ভিডিও করে সেম তো সেই ভিডিওগুলো কিন্তু ঠিকমতো কিন্তু আপনি কাজগুলো বুঝতে পারেন না, ঠিক আছে? তো চলুন আমি আপনাদেরকে দেখাই দিই। তো প্রথমে আপনার ইমোতে আসার পরে আপনার ইমোর প্রোফাইলে একটা ক্লিক করবেন, তারপর নিচে আছে সিকিউরিটি এবং প্রাইভেসিতে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরেই আপনারা এখানে ক্লিক করতে পারেন, চ্যাট এবং কল প্রাইভেসিতে ক্লিক করতে পারেন, কিংবা আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। উপরে এটা ক্লিক করার পরেই আপনারা দেখতে পারবেন উপরে আছে ব্লক স্ক্রিন শেয়ার ফর কল। তো এটাকে আপনারা প্রথম এই ডিজেবলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা অন হয়ে যাব। তো এখানে অফ আর অন দুইটার মধ্যে ব্যবধান কি আমি আপনাদেরকে বুঝাই, অনেকে কিন্তু এই ব্যবধানটা বোঝেন না, অন আর অফ মানে কি, আপনি কোনটা করে রাখবেন সেটাই বুঝতে পারেন না। আমি এখন যে এটাকে অফ করে রাখছি, এখন চাইলে সবাই স্ক্রিনশট মেরেও নিতে পারবো, আবারও চাইলে সবাই স্ক্রিন ভিডিও করতে পারবে আমার ফেস সহ, ঠিক আছে? কারণ এটাকে আমি অফ করে রাখছি, যদি আমি অন করে দিই তাহলে আর কেউ এই কাজটা করতে পারবে না, ঠিক আছে? তো আমি এখানে এনে বলে ক্লিক করলাম, তারপরে এই যে এই টিকমাটা দিয়ে দিলাম, এখন আর স্ক্রিনশট স্ক্রিন ভিডিও আর কই করতে পারবে না। তারপরে এই যে এখানে যদি আপনার এটাকে অফ করে দেন, এই যে দেখেন এটা হলো আপনার হেডফোন নাম্বার, মানে আপনার সিমে আপনার নাম্বারটা আসলে সে সেভ করে রাখছে, আপনার ইমোর প্রোফাইলে ঢুকলে সে দেখতে পারবে, কিন্তু এটা যদি আপনি অফ করে দেন, অন করে রাখেন, তাহলে কিন্তু সে কখনো দেখতে পারবে না। তারপর এখানে আছে লক প্রোফাইল, আপনার প্রোফাইলটা কিন্তু স্ক্রিনশট মেরে কখনো কপি করতে পারবে না। তারপর এটা আছে আপনার পার্সোনালে কাউরে কিছু দিলেন তো সেগুলো স্ক্রিন শেয়ার করতে পারবে না, স্ক্রিনশট মেরে নিতে পারবে না, কিছুই করতে পারবে না, ঠিক আছে? এখন সবগুলো আমি অন করে দিছি, এখন আর আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো দুইটা সিস্টেমে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারবো। তো আরেকটা সিস্টেম আছে সিঙ্গেলভাবে কিন্তু আপনারা চাইলে আপনার একজন একজন করে কিন্তু কাজটা করতে পারবেন, ঠিক আছে? অনেকে অন করে রাখছেন, এখন যদি চান আপনারা কীভাবে আবারও অফ করবেন, তো অফ করবেন। আবারও যদি আপনারা চান যে অনেক সময় ভিডিও কলে কথা বলতে হবে আমার ফেসটা সে দেখুক, যদি আপনি চান আপনার ফেসটা সে রেকর্ড করুক, স্ক্রিনশট নিক, তো আপনার ইমোতে এগুলো অফ করে রাখতে হবে, তার ইমোতেও কিন্তু এগুলো অফ করে রাখতে হবে, ঠিক আছে? তো দেখেন অফ করার সিস্টেম হলো আপনার এই যেখানে একটা ক্লিক করবেন এনে বলে, তারপরে লাইটটাকে অন করে দিবেন, তারপরে এই লাইটটাকে আবারও একটা ক্লিক করবেন, এই যে অগ্রিত ক্লিক করবেন নিচে একটা লেখা, এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন অটোমেটিকলি এগুলা দেখবেন এখন এই যে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখবেন এগুলা এই যে দেখেন এই যে অফ অফ হয়ে গেছে, ঠিক আছে? তো যদি একজনের ফেস একজনের রেকর্ড করতে যান, দুজনের ইমোতে কিন্তু এরকম অফ করে রাখতে হবে, সবগুলো সেটিং অফ করে রাখতে হবে, অন করলে কিন্তু হবে না। তারপরে এই যে চ্যাট এবং কল প্রাইভেসিতে ক্লিক করে আপনারা এই যে স্ক্রিন শেয়ার এটাও কিন্তু অফ করে রাখবেন, ঠিক আছে? তো অন আর অফ দুটা সিস্টেম বুঝতে পারছেন কীভাবে অন করতে হয় কীভাবে অফ করতে হয়। এখন আপনাদেরকে একটু শর্টকাটে দেখিয়ে দিই, যদি আপনারা সিঙ্গেলভাবে যদি চান যে আপনাকে কেউ আসলে সিঙ্গেলভাবে এই যে এ আইডিতে ঢুকবেন, ঢুকার পরে তিনটা থ্রি ডোরে ক্লিক করবেন, তিনটা থ্রি ডোরে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এই যে এখানে ব্লক স্ক্রিন শেয়ার ফর কল, তো এটাকে আপনারা ক্লিক করবেন, এটাকে আপনারা টিক পার করে দিলেন। এখন শুধু সে আমাকে আর স্ক্রিনশট আর স্ক্রিন ভিডিও করতে পারবে না, স্ক্রিন ভিডিও করতে পারবে না, কোনো রেকর্ডার দিয়ে করতে পারবে না, ঠিক আছে? আর যদি চান এই সিটিংটা আপনি এভরিটি আপনার অ্যাকাউন্টে যত লোক আছে সবাই আপনি করে রাখতে চান, তো এ আইডির মধ্যে ঢুকিয়ে আপনি করতে পারবেন। এই যে নিচে আছে অ্যাপ্লাই টু কল অ্যালাউ চ্যাট, এখানে যদি আপনি এটা ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন তারপর দেখবেন এই টিকমার্কটা আপনারা করে দেবেন। এখন প্রত্যেকটা আইডি যদি
টিকমার্কটা দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা আইডিতেই দেওয়া হয়ে গেছে। আপনি যে আইডিতে ঢুকবেন ওই আইডিতে দেখবেন এই টিকমার্কটা এই যে অন করা আছে, ঠিক আছে, যে অন করা আছে, ঠিক আছে। তো আবার যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনাকে এখানে ক্লিক করে যদি অন অফ করেন প্রত্যেকটা আইডিতে আইডির সাথে কানেকশন হয়ে যাব, ঠিক আছে। আমি এখান থেকে এটাকে অফ করে দিলাম। এখন যদি চাই, এখন যদি আপনারা চান সিঙ্গেলভাবে যদি কোনো আইডিতে ঢুকেন, এখন দেখবেন সেই টিকমার্কটা নাই, ঠিক আছে, নাই, ঠিক আছে। তো ভালো থাকবেন, বুঝতে পারছেন তো। আল্লাহ হাফেজ। নতুন ভিডিও আবার দেখা হবে, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব।